Assalamualaikum everyone. Hira Cooking Diary থেকে আমি হিরা আজকে আপনাদের সামনে নতুন আলু ও লাউ দিয়ে শোল মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছে। চলো রান্নাটি শুরু করা যাক। আজকে রান্নাতে আমার লাগছে নতুন আলু। এখানে নতুন আলু নিয়েছি প্রায় 7-8টা, ঠিক এভাবে করে 4 পিস করে কেটে নিয়েছি। লাউগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি আর শোল মাছ নিয়ে নিয়েছি এখানে 7 পিস। চলো এবার মূল রান্নাতে চলে যাই। মাছটাকে যেহেতু আমি ভেজে রান্না করব, এজন্য 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবার সব মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এভাবে আমি 5 থেকে 7 মিনিট রেখে তারপরে ভাজতে চলে যাব। মাছগুলোকে এবার এক এক করে আমি ভালোভাবে ভেজে নেব। এবার মাছগুলোকে উঠে নিচ্ছে। শোল মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছে আর এই একই প্রসেসে বাকি শোল মাছগুলোকেও ভেজে নেব। তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নিব। আলু ভাজার জন্য আমি এখানে 1/2 চা চামচ লবণ ইউজ করছি। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলু উঠিয়ে নেব। তেলের মধ্যে আমি লাউগুলোকে দিয়ে ভেজে নিব। লাউগুলোর একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। লাউগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি আর এই একই প্রসেসে আমি বাকি লাউগুলো ভেজে নিব। তেলের মধ্যে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসছে, এখন আমি কিছুটা পানি দিয়ে নিব। পেঁয়াজের মধ্যে আমি 1/2 কাপ মতো পানি দিয়ে নিয়েছি, নিয়ে এবার এক এক করে মশলাগুলো দিয়ে নিব। 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছে, মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছে 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছে 1 চা চামচ, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ আর সবশেষে মরিচ বাটা 1 টেবিল চামচ আর স্বাদমতো লবণ দিয়ে নিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মশলা কষানো হয়েছে কি না সেটা বোঝার জন্য একটি সহজ উপায় আছে। সেটা হচ্ছে যখন মশলাটা কষানো হয়ে যাবে দেখতে পাবেন উপর থেকে তেল ভেসে আসছে, তাহলেই বুঝে নিতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলার উপর দিয়ে তেল ভেসে আসছে, এর মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ভেজে রাখা লাউগুলোকেও দিয়ে নিব। লাউ এবং আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। লাউ ও আলু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য 1 মগ পানি দিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিব আলু এবং লাউটা সিদ্ধ হওয়ার জন্য। চলুন এবার দেখে নিই আলু এবং লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা। লাউ আলু দুটাই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি শোল মাছগুলোকে বসিয়ে দিব। আর এই পর্যায়ে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে নিব। নতুন আলু ও লাউ দিয়ে শোল মাছের ঝোল যে কি মজা, যারা না খাইছে তারা আসলে স্বাদটা বুঝবে না।
আর আমার এই প্রসেসে আপনারা বাসায় রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক মজা লাগবে। উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালোভাবে একটু বসিয়ে দিচ্ছি, বসিয়ে এভাবেই মিনিট দুয়েক রান্না করব। মিনিট দুয়েক হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলোকে উল্টে নেওয়া হয়ে গেছে, আর মিনিট খানিক রান্না করলে আলু ও লাউ দিয়ে শোল মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। নতুন আলু ও লাউ দিয়ে শোল মাছের ঝোল কমপ্লিট, চলুন এবার পরিবেশন করে দেখাই। নতুন আলু ও লাউ দিয়ে শোল মাছের রান্নাটি পরিবেশন করা শেষ। আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার পেজ ইউটিউব ও টফি চ্যানেল হিরাস কুকিং ডায়েরিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।